রাখছেন মামা দাম এটা? এটা 90 হলে দাওয়া যাবে, 90,000 12 থেকে 14 মাসের ভিতর আছে। গির জাতের একটা বাচ্চা, গরুটা দেখেন সুন্দর, যেমন লম্বা তেমন কান, যেমন 1,20,000 টাকা হলে মামা বেচা কিনা করবে। এর ভিতরেও সীমিত আপনারা আলোচনা করার সুযোগ আছে। পাঁচ সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। গরুর বাজার 24 আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। আজকে আমাদের অবস্থান দেশের সবচেয়ে বড় গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে। এই হাট সপ্তাহে 2 দিন বসে, প্রতি রবিবার এবং বুধবার। তো আজকে আমরা রবিবার হাট থেকে বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ, চাহিদা সম্পূর্ণ সার বাচ্চা দেখাবো আজকে আপনাদেরকে, যে সার বাচ্চা কেমন দামে বেচা কেনা হচ্ছে। তো মূলত আজকে পুজোর শেষ দিন, সেক্ষেত্রে দেখা যায় গরু তেমন একটা আসেনি রাজশাহী সিটি হাটে। তো এখানে আমাদের মামা বেশ সুন্দর সুন্দর হাই পার্সেন্টেজের 5 পিস গরুর কালেকশন করছে এসেছে আজকে। তো এই গরুগুলো নিয়ে একটু কথা বলবো। তো চলুন তার আগে আমরা একটু মামার সাথে কথা বলবো। মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। মামা আজকে বাজারের কি অবস্থা? যেহেতু বন্ধ, গরু কেমন আনবেন? কাস্টমার নাই, এই পূজালি সব ব্যস্ত, পূজালি সব ব্যস্ত আছে না? তো কয়টা আনছেন আজকে? আজকে এই 5টি আছে। 5টা, 5টা তো একবারে চাহিদা সম্পূর্ণ দেখার মতো ভালো পার্সেন্টেজের। এখানে মামা কি কি জাতের আছে? সব সাইওয়াল। 5টাই সাইওয়াল না? আচ্ছা, আমরা একটু একটা একটা করে দাম জানাই দর্শক। মামা মূলত 5 পিস গরু আনছে, সিরিয়াল রেট হচ্ছে 1 নম্বর গরু, সাইওয়াল জাতের বাচ্চা একটা, ভালো পার্সেন্টেজের। মামা এটার বয়স কেমন আছে? এটা বয়স 12-14 মাস। 12-14 মাস না? আচ্ছা, কত রাখছেন মামা দাম এটার? এটা 90 হলে দেওয়া যাবে, 90,000 12-14 মাসের ভিতরে আছে বয়স না? এর ভিতরে কি দাম দর করার সুযোগ আছে মামা? তারপরে কি একটু আছে না, কথা বলে দাঁড়াতে একটু না? আচ্ছা দর্শক, সিরিয়াল 1 নম্বর বাচ্চা এটা, ভালো পার্সেন্টেজের ব্ল্যাক সাইওয়াল। হ্যাঁ, 12-13 মাস বয়স আছে। তো 90,000 টাকা চাওয়া দাম, এর ভিতরে কথা বলতে পারবেন। তারপরে এটা হচ্ছে সিরিয়ালের 2 নম্বর বাচ্চা, লাল টকটকে একবারে, বেশ সুন্দর, বিশাল কম্বলের অধিকারী। দেখেন বাচ্চাটা, দেখেন কোয়ালিটি সম্পূর্ণ। মামা এটার বয়স কেমন আছে? এটা 16-17 মাস বয়স। 16-17 মাস না? আচ্ছা দর্শক, এই যে এটা হচ্ছে সিরিয়ালের 2 নম্বর বাচ্চা, 16-17 মাস বয়স আছে, সাইওয়াল তো না মামা? সাইওয়াল। এটা কত রাখছেন দাম? এটা 115 পড়বে। 115? তারপর তো আলোচনা করার সুযোগ আছে নাকি? আচ্ছা, 3 নম্বর বাচ্চাটা দেখেন, বেশ সুন্দর, কোয়ালিটি সম্পূর্ণ, ভালো পার্সেন্টেজের। মামা এটা কি গির নাকি? এটা নেপালি গির। নেপালি গির জাতের একটা বাচ্চা, দেখেন চক্রা বকরা প্রিন্টের, বেশ হাত পা লম্বা দেখার মতো, চাহিদা সম্পূর্ণ, কোয়ালিটি সম্পূর্ণ গির জাতের একটা বাচ্চা। 125? কেমন হলে বেচা কিনা করবেন এটা? এটা 120 হলে দিয়ে দেবো আর কি। 120? তারপর কি আছে কথা বলার সুযোগ আছে? তারপরে আছে কিছু গাড়ি ভাড়া খরচা আছে, তারপরে সুযোগ আছে না দর্শক? 120 না, 120,000 টাকা হলে মামা বেচা কিনা করবে। এর ভিতরেও সীমিত আপনারা আলোচনা করার সুযোগ আছে 5 পিস গরুতে। তো গরুটা একটু দেখেন, চারিদিক দিয়ে ঘুরে দেখেন আপনারা, সুন্দর একটা গরু, ভালো পার্সেন্টেজের, নেপালি গির জাতের গরু এটা। এটা হচ্ছে সিরিয়ালের 4 নম্বর গরু, সাইওয়াল। মূলত মামার কাছে যে 5 পিস গরুর কালেকশন আছে, মূলত একবারে জাত মানে খুবই ভালো দেখার মতো, আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন আরও ভালো লাগবে আপনাদের। এটার বয়স কেমন আছে মামা? এটা বয়স 20-22 মাস হয়েছে। 20-22 মাস না? আচ্ছা দর্শক, এটা হচ্ছে আপনার 20-22 মাসের বাচ্চা, সাইওয়াল ব্রিডের সার বাচ্চা। তো মূলত তেমন আজকে একটা আমদানি নাই সিটি হাটে গরু, যেহেতু পূজা নিয়ে সবাই ব্যস্ত আছে ছুটির দিন। মামা এটা কত রাখছেন দাম? এটা চাওয়া দাম 30। 130? একটু বড় না এটা? এটা বড় মানে মেলা বড়, অনেকটাই বড় আছে। 130, এটা হচ্ছে 130,000 টাকা চাওয়া দাম। তারপর লাস্ট এই যে 5 নম্বর গরু, এটা একটু অধিক চাপাই দেন মামা, একটু ভালো করে দেখায় গরুটা। দর্শক গরু দেখেন, সাইওয়াল ব্রিডের গরু, দুটোই একই দাম, একই। হ্যাঁ, 130? 130 দর্শক। এই একটা, এই একটাই যে 5টা, টোটাল 5 পিস গরু আছে, সব কাইটে কাইটে দাম জানালাম আপনাদেরকে। মামা এই যে 5 পিস গরু, এই যদি একসাথে নেয় লট কেমন রাখছেন? 5টা এক লটে নেবে, এই আপনার 5টা গরু আপনার 570 হলে দেওয়া যাবে। 570? তাহলে কত করে পড়ছে একটা? 5টা কত করে পড়ছে এখন হিসাব করলে? হিসাব মারতে হবে নাকি? তাহলে 5টা হলে 570,000 টাকা। হ্যাঁ, 23.5 করে পড়ছে। 23.5 করে? আচ্ছা দর্শক, মূলত এই যে 5 পিস গরু, সুন্দর লাল কালো নেপালি গির, চকরা বকরা সব আছে মামার কাছে 5 পিস। এই 5 পিসের দাম হচ্ছে আপনার 570,000 টাকা। তারপরে এর ভিতরে আপনারা হিসাব নিকাশ করে, আলাপ আলোচনা করে কিছুটা কম বেশি করতে পারবেন। মামা একটু মোবাইল নাম্বারটা বলেন। আচ্ছা দর্শক,
যদি আপনাদের ভালো লাগে 5 পিস গরু আজকে সিটি হাট দেশের ভিতর সবচেয়ে বড় গরু পশু হাট তারপরও প্লাস মাইনাস করতে পারবেন আপনারা তো আপনারা ফোন দেওয়ার চেষ্টা করবেন ফোনে আলাপ আলোচনা করে দাম দর করে নিতে পারবেন হ্যাঁ এই যে গরুগুলো আপনাদেরকে দেখালাম কাটে কাটে সুন্দর সুন্দর আজকে গরু আছে 5 পিস গরু তো আজকে মামার এই 5টাই ছিল না মামা এই 5টাই প্রতি হাটেই তো আসেন নাকি এটা তো দোকান আমাদের এটা দোকান আচ্ছা ঠিক আছে মামা তাহলে বেচাকেনা করেন আর ইনশাআল্লাহ দর্শক আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন মামার সাথে কিছুটা আলোচনা করার সুযোগ আছে দর্শক আজকে রাজশাহী সিটি থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর বাছুরের দাম জানাবো তো বেশ এখানে দুইটা সুন্দর দুইটা বকনা বাছুর আছে এই দুইটা নিয়ে একটু কথা বলবো আমরা কার মামা এই দুইটা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে এই দুইটা দুইটা কি অবস্থা হাটের আজকে অবস্থা তো একদম বাইনা রেখেছি কি কাস্টমার কাস্টমার নাই পূজার লিগা সব পূজা জি পূজা লিগা ব্যস্ত আছে না পূজা লিগা ব্যস্ত আচ্ছা দুইটা কি বকনা দুইটাই বকনা শাহিওয়াল বকনা আচ্ছা শাহিওয়াল বকনা দর্শক জি দুইটাই হচ্ছে আপনার বকনা বাছুর আর শাহিওয়াল বকনা বাছুর বয়স কেমন আছে আট মাস করে আছে কত রাখছেন জোড়া জোড়া আপনার লেগেছি 180 90 কিরে জি বেশি হয়ে যেতে আছে না দাম 10,000 কমিয়ে দেবো কম বেশি কথা বলা যাবে না আচ্ছা দর্শক 180,000 টাকা জোড়া চাইতে আছে আর কি চাওয়া দাম 180,000 টাকা আপনাদের আন্দাজ অনুযায়ী দাম বলবেন মোবাইল নাম্বারটা বলেন 0074 0074 66 66 39 39 00 00 এই যে দুটো সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুটো বকটা বাছুর যদি পছন্দ হয় সেক্ষেত্রে মামার মোবাইল নাম্বার দেওয়া থাকলো যোগাযোগ করতে পারেন তারপরে যে পাশে আরও দুইটা সার বাছুর আছে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন দুইটা সার বাছুর ভালো মানের দুইটা সার বাছুর এই যে দেখছেন ভালো মানের দুইটা সার বাছুর রাজশাহী সিটি হাটে প্রচুর পরিমাণে এরকম বাছুর আসে তো মূলত আজকে রবিবার হাট সেক্ষেত্রে দেখা যায় ছুটির দিন পূজা টুজা লিয়ে আবিজাবি লিয়ে ব্যস্ত আছে সব কাস্টমার বা ব্যবসায়িকরা আজকে একটু গরু কম আসছে তো এখানে সুন্দর দুইটা গরু আছে এ পাশ থেকে একটু দেখাবো পাশে একটু অন্ধকার লাগছে এই যে দেখেন দুটো শাহিওয়াল বাচ্চা এই একটা বাচ্চা দাঁড়ানোর গেট আপটা দেখেন ভালো পার্সেন্টেন্সের মামা কার এই দুইটা কেমন আছেন আপনি কয়টা আনছেন দুইটাই আচ্ছা দুটাই কি শাহিওয়াল একবারে না আচ্ছা এই বাচ্চাটার দাম কেমন রাখছেন মামা এটা দাম চাইলে 115 নাইলে একদম 95 115 চাওয়া দাম 95 বেচা বিক্রি নাকি আচ্ছা আর এই যে পাশে কাজলা লাল যেটা ওটা এটা 92 হলে দাও 92 হলে ছাড়বেন নাকি আচ্ছা দর্শক এটা হচ্ছে আপনার 95 নম্বর হচ্ছে 92 একটু মোবাইল নাম্বারটা বলেন মামা 07 07 04 04 52 83 52 83 00 00 জোড়া কেমন রাখছেন আচ্ছা দর্শক মূলত ব্যাপারী ভাইয়ের একটু দাম চাবে কারণ না চাইলে তো ধরেন আপনারাও দিতে চাবেন না দাম সেক্ষেত্রে এই দামের ভিতরে আপনাদেরকে আলোচনা করে আপনাদের আন্দাজ অনুযায়ী দাম বলবেন ওই দামের অনুযায়ী আপনারা নিতে পারবেন দাম দর করে হ্যাঁ তো আজকে বেশ কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু বাচ্চা এসেছে আমরা দাম জানাবো এখানেও বেশ সুন্দর সুন্দর আচ্ছা দর্শক এখানে এই সাইডে বেশ কোয়ালিটি সম্পন্ন চাহিদা সম্পন্ন বেশ কিছু শাহিওয়াল আছে ভালো মানের বাচ্চা আছে দেখেন বেশ সুন্দর সুন্দর মামা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন এখানে গরু এখানে এখানে 7 পিস আছে 7টা আছে কি কি জাতের আছে মামা চাওয়াল আছে বাহামা আছে দেশি আছে মিক্সচার নাকি আচ্ছা এগুলার বয়স কেমন আছে মামা একটা বয়স কোনটা বয়স হয়েছে কোনটা হয়নি আচ্ছা মানে হওয়াটাও হওয়াও আছে নাকি দর্শক মূলত এখানে বয়স আলাও আছে আবার বয়স হয়নি এখনো ওই ধরনেরও বাচ্চা আছে তো মামা এই যে যে প্রথমে যে 3 পিস গরু আছে এখানে কি শাহিওয়াল এই সাদা নাকি ব্রাহ্মা এটা বলতে আছেন আপনি সাদাটা শাহিওয়াল আচ্ছা ওই সাদাটার দাম কেমন রাখছেন মামা দাম আচ্ছা এখানে এখানে কেমন দামের ভিতরে গরু আছে মামা সর্বনিম্ন কত সর্বোচ্চ কত 1,35,000 মানে 85 থেকে 1,00,000 এরকম আচ্ছা দর্শক মূলত এই যে গরুগুলো দেখছেন এখানে আপনার বিভিন্ন দামের গরু আছে তোমার একটা সর্বনিম্ন আপনার 85,000 টাকা আর আপনার 1,00,000 1,00,000 উপরেরও দাম আছে গরুর হ্যাঁ তো যদি আপনাদের সেক্ষেত্রে ভালো লাগে বা পছন্দ হয় এখানে মনে করেন আপনার লট আকারে সাজানো আছে তো আপনাদেরকে এই যে সাদা লাল কালো সব আছে এই ধরনের গরুগুলো প্রচুর পরিমাণে আসে এবং আইসেছে আজকেও বেশ কিছু গরু আসছে যেহেতু সবাই পূজা নিয়ে ব্যস্ত আছে এর জন্য গরুর আমদানি কম আছে মামা আজকে কি গরু কি কম ঢুকছে নাকি হাটে না না গরু বেশি ঢুকছে নাকি মোটামুটি
এখনো তো ঢুকছে আমরা ওই যে রাস্তা দিয়ে আসলাম আচ্ছা এই যে আগে চেয়ে মামা গরুর দামটা কেমন যাচ্ছে এখন কম 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 আগে কম কম একটু কম আছে না আগে চেয়ে মেলা কম এখন দাম আপনারা হাটে আসবেন হাটের ভাবসাব বুঝে গরু ক্রয় বিক্রয় করবেন তবে আগের চেয়ে অনেকটাই কিছুটা হলেও কমছে গরুর দাম তো যদি এই গরুগুলো আপনাদের ভালো লাগে সেক্ষেত্রে মামার সাথে যোগাযোগ করতে পারেন মামা একটু মোবাইল নাম্বারটা বলেন মোবাইল নাম্বার হলো 01 77 01 77 29 29 3 3 0 0 3 2 2 3 3 9 9 আচ্ছা দর্শক লাস্ট 39 নাম্বার মামা যদি আপনাদের পছন্দ হয় গরুগুলা অবশ্যই যোগাযোগ করতে পারেন তো এটা হচ্ছে মূলত রাজশাহী সিটি হাটের বাছুর হাটা হ্যাঁ তো এই এই দিকে মনে করেন প্রচুর পরিমাণে বাছুর আসে এটা সবই আপনার বাছুর হাটা এটাতে মনে করেন পরিপূর্ণ একবার ভরে যায় বাছুর তবে আজকে মনে করেন ছুটির দিন সেক্ষেত্রে গরু একটা তেমন একটা আমদানি হয়নি এই জায়গাটায় তো আজকে সিটি হাট থেকে আরও গরুর দাম জানাবো আপনাদেরকে এখানে বেশ সুন্দর চাহিদা সম্পূর্ণ একটা গরু দেখছি আমরা সাইহল বিদের গরু যে দেখেন ভাই এটা কি সাইহল না গির নেপালি গির অ্যাঙ্কেল আচ্ছা বয়স কেমন আছে গরুটার আট থেকে নয় মাস আচ্ছা দর্শক নেপালি গির জাতের একটা বাচ্চা গরুটা দেখেন সুন্দর যেমন লম্বা তেমন কান যেমন চুপ যেমন কম্বল সুন্দর পরিপূর্ণ একটা গরু নেপালি গির জাতের একটা গরু আট থেকে নয় মাসের বাচ্চা এটা মামা কত রাখছেন দাম এটার 92,000 টাকা চাওয়া দাম এর ভিতরে তো আলোচনা করা যায় না আচ্ছা জোড়া আছে না এখানে আচ্ছা জোড়া কত রাখছেন মামা দুটাই কি গির আচ্ছা জোড়া কত রাখছেন মামা 165 হলে ছেড়ে দেবেন না আচ্ছা আমি একটু গরুটা দেখাই দর্শক এই একটা গরু আর এই যে দুইটাই একবারে দেখার মতো চাহিদা সম্পূর্ণ কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল দুইটা নেপালি গির জাতের বাচ্চা সিটি হেটা এসেছে মূলত এই বাচ্চাগুলো প্রচুর পরিমাণে আসে 165 না মামা বেচা বিক্রি দাম জোড়া এটা মোবাইল মোবাইল নাম্বারটা বলেন ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন আপনাদের 01 7 01 01 46 49 29 58 58 দর্শক এই যে এক জোড়া গরু দেখছেন আপনারা নেপালি গির জাতের বাচ্চা আট থেকে নয় মাসের বাচ্চা হ্যাঁ 165,000 টাকা বিক্রি দাম এর ভিতরে আপনারা কথাবার্তা বলে আলাপ আলোচনা করে নিতে পারবেন হ্যাঁ তো মূলত দাম চাবে তারপর আপনারা আলাপ আলোচনা করে নিতে পারবেন তো এই ধরনের বাচ্চাগুলো প্রচুর পরিমাণে আসে চাহিদা সম্পূর্ণ কোয়ালিটি ফুল আজকে সিটি হাটে বাচ্চাগুলোর দাম জানানো এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আর অবশ্যই সিটি হাটে আসার জন্য আমন্ত্রণ রইল কারণ প্রচুর পরিমাণে বাচ্চার আমদানি হয় এবং আগের চেয়ে কিছুটা হইলেও গরুর দাম কম আছে আপনারা হাটে না আসলে বুঝতে পারবেন না হাটে আসবেন ভাবসাব বুঝে গরু নেবেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম